বললেন ওনারা হাইকোর্টের জাজমেন্ট এখনো পান নাই, কোর্ট হাইকোর্টের জাজমেন্ট পাওয়ার সাপেক্ষে দুই সপ্তাহের জন্য একটা স্ট্যাটাস কো দিয়েছেন, দুই সপ্তাহ বা 30 মে মামলাটা অ্যাপিলেশন কল ডিস্টার্বে ফার্দার হিয়ারিং এর জন্য আবার স্ট্যাটাস কোর জন্য দুই সপ্তাহে পর্যন্ত শেয়ার হস্তান্তর কাজ তো ব্যাংক বলে দিয়েছে ওরা কোনো ফাইন্যান্স করবে না, তার এলিভেট অ্যাক্সেসের ফার্দার কাজ বন্ধ থাকবে। ঘটনাটা ছিল এখানে 2013 সালে ইন্টারনেট ডেভেলপমেন্ট কোম্পানিকে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে এখানে আপনার এলিভেট অ্যাক্সেসের জন্য ওয়ার্ক অর্ডার দেওয়া হয়। ওনারা এটা কাজ শুরু করতে ফাইন্যান্সে ফেল করে 2019 ওনারা দুইটা চাইনিজ কোম্পানির সাথে সেটা কোম্পানি করে, তাহলে তিনটা কোম্পানি মিলে ওনারা লোন নেয়। লোনের কন্ডিশন ছিল কেউ যদি জানুয়ারি বা জুলাই মাসে ইন্টারেস্ট ফেল করে তাহলে যে ফেল করবে তার ইন্টারেস্টের পার্টটা বাকি যারা দুই গ্যারান্টার আছে ওরা দিয়ে দেবে, ওর শেয়ারটা ওদের কাছে চলে যাবে। এবং তার জন্য কিন্তু ওরা শেয়ার ট্রান্সফার ফর্ম সাইন করে দিয়েছে 2020 সালে, এবং এই এই এবং এর বোর্ড রেজুলেশন আছে এবং বাংলাদেশ গভর্নমেন্টেরও এতে অ্যাপ্রুভাল আছে। 2023 সালে ওরা যে ওদের লোনের কিস্তি পরিষ্কৃত ব্যর্থ হয়, 2024 সালে জানুয়ারি 23 তারিখে চাইনিজ ব্যাংক যখন লোনটি ডিফল্ট করার জন্য চিঠি দেয় ওনারা তখন সিএক আরবিট্রেশনে যায়, গিয়ে ওনারা সিএকে গিয়ে একটা মামলা ফাইল করে তার প্রেক্ষিতে ওনারা আবার এসে হাইকোর্ট ডিভিশনে একটা 7-এর-কয়েকটা অ্যাপ্লিকেশন দেয় যে শেয়ার ট্রান্সফার যাতে সাথে ইস্টারস থাকে। সাবসিকুয়েন্টলি হাইকোর্ট ডিভিশন সম্পূর্ণ মামলাটা শুনে মামলাটা মেনটেনেবল না বলে মামলাটা রুল ডিসচার্জ করে দেয়, তার অ্যাগেনিস্টে ওনার এখন হাইকোর্টে আছে এবং ব্যাংক এসে ব্যাংকের লয়ার বলেছে ওনাদের ইনস্ট্রাকশন শেয়ার ট্রান্সফার না হলে অ্যাজ পার দ্য কন্ট্রাক্ট ওরা ফার্দার ফাইন্যান্স করবে না।